হবে দাদার বন্ধু যদি দাদা হয় বোনের বান্ধবী যদি বোন হয় দিদির বান্ধবী যদি দিদি হয় ভাইয়ের বন্ধু যদি ভাই হয় তাহলে বরের বন্ধু বর কেন হবে না জাগো গ্রাহক জাগো অন্যের বর নিয়ে ভাগো বাহ বাহ কি সুন্দর যুক্তি এই মামনের বোনের বান্ধবী যদি বোন হয় ভাইয়ের বন্ধু যদি ভাই হয় তাহলে বরের বন্ধু কেন বর হবে না জাগো গ্রাহক জাগো অন্যের বর নিয়ে ভাগো যাই হোক এ মামুনি একজন অন্যজনের বর নিয়ে পালাতে বলল এতে কোনো সমস্যা নেই বলতে পারে কিন্তু সমস্যা হলো যে এ মামুনির কিছু ভক্ত রয়েছে যারা এ মামুনির কথা মতো একজন অন্যজনের বর নিয়ে পালানোর চেষ্টা করে তারপর যা হওয়ার তাই হলো মজা তুমি আমি উপাইছি ঠিক আছে আরে ধুর আপনারা ঝগড়া করতেছেন ভালো কথা কিন্তু এভাবে একজন আরেকজনকে গালি কেন করতেছেন এটা একটা ভদ্র চ্যানেল এখানে গালিগালাজ গালাস করা নিষেধ এই মেয়ে দুটার মা কোথায় উনি কি দেখে না এইসব এর ভ্যাং চো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার চোদকে বাচ্চে ওরে বাপরে এতো দেখি মেয়ের চাইতো মা আর ডেয়ারিং কানদানি গুষ্টি বলতে হবে যাই হোক আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে মামুনি বলল একজন অন্যজনের বর নিয়ে পালাতে সাথে সাথে এই দুইজন একজন অন্যজনের বর নিয়ে পালানোর চেষ্টা কেন করল এর পিছনে রয়েছে অন্য এক কারণ তা আপনারা নিজে চোখেই দেখুন এমাইনশির বিয়ার গেট দেখলে কুলছে হাড়ি যায় কোন দিন যে আর বিয়ে হইবো বাপমা বোঝে নাই বড়জন হইছি হেতা না আরে ওনা ছোট ছোট মনে করি বিয়ের शादी দেয় না ও আচ্ছা এই তাহলে আসল ঘটনা এ মেয়ের মা বাবা নাকি বুঝতেছে না এ মেয়ে তো বড় হয়েছে কিন্তু তাকে তারপরও বিয়ে দিচ্ছে না সেই কারণে সে অন্যজনের বর নিয়ে করতেছে কিন্তু এখন প্রশ্ন তো একটাই যে এ মেয়েকে কেন বিয়ে দিচ্ছে না কারণ এ মেয়ের মাথায় নাকি সমস্যা আছে সে মাঝে মধ্যে এমন এমন কিছু কাজ করে যা তার মা বাবা মেনে নিতে পারতেছে না আমি তো শিউর এই দুজন পাগলাগারত থেকে পালিয়ে এসেছে না হলে এ ধরনের কাজ কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব না আমার তো বলে মনে হয় না যাই হোক আমরা আবারও ফিরে যাচ্ছি সেই মিষ্টি মামুনির কাছে উনি ছেলেদের সম্পর্কে কিছু একটা বলতে চান আমাদেরকে ছেলেরা ছেলেরা হলো কাঁচা লঙ্কার মতো ঝাল আর তেজে ভরপুর কিন্তু লঙ্কা যতই ঝাল হোক না কেন মেয়েরা কিন্তু তার আচার বানিয়েই ছাড়ে ছেলেদের আচার এটা আবার কেমন আচার এমন আচারের নাম তো বাপের জন্ম শুনিনি খাওয়ার তো দূরের কথা তো শুনলাম এ মেয়ে নাকি কোন ছেলেকে বাসায় ডেকে আচার বানিয়েছে বাকি বিস্তারিত আমরা সেই ছেলের মুখ থেকে শুনতে চাই ওই ছিমরি এত খারাপ আমার মায়ের বাসায় ডেকেছে বাসায় ডাকার পর ভাইয়া বাপকে ডেকেছে তারপরে যে মাই এবেডি মেডি না মামনি তো কাজটা ভালো করলো না এভাবে ছেলেটাকে বাসাই ডেকে এইভাবে মারল এটা তো কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না আমি আর এই মামুনিকে নিয়ে কথাই বলবো না আমরা আবার কথা বলবো অন্য এক মামুনিকে নিয়ে যিনি সারাদিন লাইভে এসে বলে ওনার নাকি বয়ফ্রেন্ড নেই তোমরা যারা জিজ্ঞাসা বয়ফ্রেন্ড আছে কিনা আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর তোমরা যদি চাও আমাকে প্রাইভেট ম্যাসেজে মেসেজ করবে তাহলে করতে পারো এতটুকু তো বুঝলাম এই মামুনিকে কেউ হয়তো জিজ্ঞেস করেছে এই মামুনির বয়ফ্রেন্ড আছে কিনা তার জন্য এই একটা ভিডিও বানালো কিন্তু এই মামুনি প্রত্যেকটা লাইভে এসে একই কথা বারবার বলে যায় তোমরা যারা জিজ্ঞাসা করেছ যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা সত্যি কথা বলতে আমার বয়ফ্রেন্ড নেই আই তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা সো আমার কোনো বয়ফ্রেন্ড নেই আই হ্যালো ফ্রেন্ড তোমরা যাই জিজ্ঞাসা করেছো যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা আমি আবারও বলছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই আই অ্যাম সিঙ্গেল হাই ফ্রেন্ড তোমরা যারা জিজ্ঞাসা করেছো যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা তো আমি আবারও বলছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই আই অ্যাম সিঙ্গেল হাই ফ্রেন্ড তোমরা যারা জিজ্ঞাসা করেছো আমার বয়ফ্রেন্ড আছে কিনা আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি সিঙ্গেল আর তোমরা যারা ভাবছো সত্যি আমার বয়ফ্রেন্ড আছে কিনা সত্যি আমার কোনো বয়ফ্রেন্ড একবার না হয় বুঝলাম দুইবার না হয় বুঝলাম কিন্তু এতবার কোন পাগলে জিজ্ঞেস করেছে এই মামুনিকে যে তার বয়ফ্রেন্ড আছে কিনা আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর সে কোনো পাগলাগারতের পাগল হবে না হলে কোনো সুস্থ মানুষের পক্ষে এইভাবে এতবার এই মামুনিকে জিজ্ঞেস করা সম্ভব না যে তার বয়ফ্রেন্ড আছে কি না যাই হোক এই মামুনি মাঝে মধ্যে লাইভে এসে অনেক ন্যাকামোও করে চলুন সেই ন্যাকামোগুলো একটু দেখি হাই ফ্রেন্ড আমি এতদিন ভিডিও করতে পারিনি কারণ আমার প্রচণ্ড জ্বর ছিল তো এখন একটু ঠিক আছি প্রচণ্ড মানে কি বলবো এত শরীর খারাপ ছিল যে কারণে আমি মোবাইল হাতেই দিতে পারিনি যাই হোক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই কিন্তু আমাদের ভিডিওটি শেষ করার পূর্বে একজন মামুনি আপনাদেরকে কিছু একটা কথা বলতে চান আমি ইদারিং দেখতেছি যারা নাবি দেখিয়ে শরীর দেখিয়ে ভিডিও গুলো করে তাদের ভিডিওতে হাজার হাজার লাইক হাজার হাজার কমেন্টস তো আমরা যারা নাবি দেখি শরীর দেখি ভিডিও করতে পারি না আপনার সে কারণে আপনার লাইক বা কমেন্টস কিছুই করতে পারেন না আশা করি আপনারা মামনির কথাটি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ